চট্টগ্রামে 2010 সালে বাদামতলি মোড়েই প্রতিষ্ঠিত হয় আগ্রাবাদ ও হালিশহর ওয়ার্ডের একমাত্র অভিজাত শপিং মল আক্তারুজ্জামান সেন্টার। এই অভিজাত শপিং মল নির্মাণের পর বদলে যায় আগ্রাবাদ এলাকার চিত্র। শুরু থেকে সুলভ মূল্যে উন্নত মানের সেবা প্রদান করে ক্রেতাদের মাঝে বেশ জনপ্রিয়তা হয়ে উঠেছে এই শপিং মলটি। চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী শপিং মলটি ঘুরে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে দেখুন শফিকুল্লাহ হাবিব ইমনের ক্যামেরায় আব্দুল কাদেরের পাঠানো রিপোর্টে। চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদে অবস্থান আক্তারুজ্জামান সেন্টারের। এই অঞ্চলের উল্লেখযোগ্য কোনো শপিং মল না থাকায় আক্তারুজ্জামান সেন্টারকে দূরত্ব ও চাহিদার সমন্বয়ক হিসেবে বেছে নেয় ক্রেতারা। পুরো নগরীতে গুটিকয়েক অভিজাত শপিং সেন্টারের মধ্যে এটি অন্যতম। 2010 সালে 280টি দোকান নিয়ে শুরু হয় এই শপিং মলটি। প্রতি বছর ঈদকে সামনে রেখে ক্রেতার মনোযোগ আকর্ষণে মার্কেটের সাজসজ্জা আর ঈদ বিক্রয় উৎসবের আয়োজন করে আসছে মার্কেট কর্তৃপক্ষ। আগত ক্রেতা সমাগমকে সেবা প্রদানের মাধ্যমে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করার লক্ষ্যে ইতোমধ্যে ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আক্তারুজ্জামান সেন্টারের দোকান মালিক ব্যবসায়ী সমিতির এই নেতা। 2010 সালে আমাদের নিজস্ব জায়গায় এই মার্কেট প্রতিষ্ঠিত করেছে। যে কোনো ক্রেতা যদি কোনো অভিযোগ দেয় সঙ্গে তাৎক্ষণিকভাবে সেটার ইয়া করি, আর আমাদের মা আলোকসজ্জা বলেন এগুলো তো আমরা করি। আমাদের পুলিশ প্রশাসন, র্যাব, তারপর আনসার, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাগুলো আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকে। প্রতিবারে আমরা এবারেও ঈদ বিক্রি উৎসব করবো। যারা আমাদের কর্মচারী আছেন তাদের ব্যবহারটা, কাস্টমারের সাথে যদি যারা ক্রেতারা আছেন তাদের যদি ভালো ব্যবহার করে, ভালো ব্যবহারের জন্য ভালো ব্যবসা হয়। ধন্যবাদ আপনাদের সবার। আগামী ঈদ মুবারক আসবেন, আমাদের মার্কেটের পরিচিতি তুলে ধরবেন, আপনারাও কেনাকাটা করবেন। দেওয়ানহাট, চৌমুনি, আগ্রাবাদ, বারিক বিল্ডিং, বন্দরটিলা, হালিশহর, ইপিজেড, স্টিল মিল, কাঠগড় ও পতেঙ্গা এলাকা মিলিয়ে বিশাল সংখ্যক ক্রেতার সমাগম ঘটে এই মার্কেটে। আগত ক্রেতাদের নিরাপত্তার লক্ষ্যে মার্কেটের ভেতরে এবং বাহিরে পর্যাপ্ত পরিমাণে আনসার সদস্য মোতায়েন করার পাশাপাশি প্রতিনিয়ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক। মার্কেটের প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে যে রমজান উপলক্ষে আমরা প্রথম প্রায়োরিটি দিয়ে নিরাপত্তার ব্যবস্থা, যেটা আমাদের মার্কেটে প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে আমাদের সিসি ক্যামেরা আছে, ভিতর এবং বাহিরে এবং রোড সাইডে সব জায়গায় সিসি ক্যামেরা আছে। আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছে। নিরাপত্তার জন্য রমজান উপলক্ষে আমরা আরও বেশি সিকিউরিটি কোম্পানি থেকে লোক নিয়ে আরও বেশি সিকিউরিটি মজবুত করি। মোটামুটি আমি অন্তত পক্ষে মার্কেটের একজন সাধারণ সম্পাদক হিসেবে বলতে পারি যে এই মার্কেটে ক্রেতা সাধারণ নির্বিঘ্নে মানে শপিং করে, কেনাকাটা করে নিশ্চিত মনে বাড়ি ফিরতে পারে। এবং বাইরে আমরা সবসময় যেটা চিন্তায় ঘটনা ঘটে, মহিলাদের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়, মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বিভিন্ন কাস্টমারদের থেকে, সে কারণে আমরা বাইরের নিরাপত্তা ব্যবস্থাটা আরও বেশি জোর দিই। বর্তমানে আধুনিক পণ্য ও সেবার মাধ্যমে ক্রেতাকে আকৃষ্ট করেছে আক্তারুজ্জামান সেন্টার। তাই আসন্ন রমজানে প্রতি বছরের ন্যায় এবারও ক্রেতাদের কেনাকাটার তালিকায় প্রথম পছন্দে থাকবে নগরীর এই অভিজাত শপিং মলটি, এমনটি প্রত্যাশা মার্কেট কর্তৃপক্ষের। আব্দুল কাদের, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম।